পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীগণ। একটু মিলান তো দেখি, নবীরা হলেন পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহর নবী, আল্লাহর দূত, আল্লাহর রাসূল, আল্লাহর লোক, আল্লাহর বার্তাবাহক। তাহলে আল্লাহর বার্তাবাহক, আল্লাহ নিজস্ব আল্লাহর দূত হিসেবে আল্লাহ তাদেরকে মনোনয়ন দিয়েছেন, সে মানুষগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কষ্ট রেখেছেন। আপনি যত নবী রাসূলের ইতিহাস খুঁজবেন, প্রায় সব নবী রাসূলের ইতিহাস খুঁজেন, দেখবেন যে জীবনটা দুঃখে ভরা ছিল। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পুরো জীবনকে যদি আপনি এক লাইনে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে যদি আপনি এক লাইনে বলেন, তো আপনি বলবেন জন্মের আগে বাপ নাই, দুনিয়া থেকে আসার আগেই বাপ নাই, দুনিয়াতে আসার পরপরই মা নাই, মা বাপ দুজন শেষ একদম শৈশবেই। এরপরে শৈশব পার হয়ে কৈশোরে যেতে না যেতেই দাদা নাই, এরপরে সবচেয়ে বড় অভিভাবক চাচা আবু তালেব, একটু যৌবনে তারুণ্যে পদার্পণ করার পর সর্বদিক থেকে যখন বাধা আর বাধা, ছাতার মতো আগলে রাখা সেই চাচাও নাই, নিয়ে গেছেন আল্লাহ একটার পর একটা, মাকে নিয়ে বাপকে নিয়ে গেছেন, মাকে নিয়ে গেছেন, দাদাকে নিয়ে গেছেন, চাচাকে নিয়ে গেছেন, সহধর্মিনী একমাত্র আশ্রয়দাতা শেষ সম্বল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকে আল্লাহ নিয়ে গেছেন। আপনি চিন্তা করেন তো, আমরা হলে বলতাম আল্লাহ কি এমন পাপ করলাম বলো, তুমি জন্মের আগে বাপটারে নিয়ে গেলা, জন্ম হইতে না হইতে মাটারে নিয়ে গেলা, দাদা এসে আশ্রয় দিল তারে নিয়ে গেলা, চাচা এসে আশ্রয় দিল তারে নিয়ে গেলা, স্ত্রীটা এসে আমাকে আগলে রাখলো তাকে নিয়ে গেলা, আমার একটার পর একটা মাথার উপর থেকে ছায়াগুলো, পায়ের নিচ থেকে মাটিগুলো একটার পর একটা সব সরে ফেললাম, আমি কি অন্যায় করলাম? কিন্তু কাজটা করেছেন আল্লাহ তাআলা কার সঙ্গে? তার রাসূলের সাথে। আমরা যারা দুঃখ কষ্টে জর্জরিত, নানান বেদনা নিয়ে আমাদের অনেক অভিযোগ অনুযোগ, আমরা একটু চিন্তা করি তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট, এত বেদনা, এত শোক, এত ব্যথা কাতর যে আল্লাহ তাআলা করেছেন, তাকে বড় কিছু দিতে চেয়েছেন আল্লাহ তাআলা, এবং সেটা দিয়েছেন, তিনিও ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা তাকে সেই নেয়ামত বুঝিয়ে দিয়েছেন। শুধু এখানে শেষ হলে হতো, এখানে তো শেষ না, এখানে শুরু। সকল আশ্রয় যখন একটার পর একটা শেষ হয়ে গেল মক্কায়, 13 বছর ধরে তিনি কি স্ট্রাগল করেছেন আমরা জানি, 13টি বছর নির্যাতন, নিষ্পেষণ, অবরোধ, দীর্ঘ কয়েক বছরের যে অবরোধ ছিল সে অবরোধ কত ভয়ঙ্কর ছিল, ইতিহাসের পাতা খুলে আপনি পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে আপনি পড়ে দেখেন, আপনি অবাক হবেন যে গাছের পাতা খেয়ে তাদেরকে বাঁচতে হয়েছে সাহাবিদেরকে। এখনকার সমাজে যদি কারোর সাথে অবরোধ করা হয় সেটাই দুর্বিষহ হয়ে যায়। এখন তো গ্লোবালাইজেশনের এই যুগ, আপনি অবরোধ করলেও মোবাইলে টিপে যোগাযোগ করতে পারে আরেকজনের সাথে, কিন্তু সেই অবরোধ কি ছিল যে মক্কার কোনো মানুষ তাদের সাথে কোনো কথা বলবে না, কোনো লেনদেন করবে না, আত্মীয়তা করবে না, কোনো খাবার দাবার ক্রয় বিক্রয় করবে না, কোনো প্রকার যোগাযোগ তাদের সাথে হবে না, তারা একটা সমাজে জেলখানার চাইতে আরো অসহায় অবস্থার মধ্যে ছিলেন। এরপর একটা পর একটা এভাবে বিপদ আসতে আসতে একটা পর্যায়ে নিজের দেশ থেকে বাহিরই হয়ে যেতে হলো, থাকতেই পারলেন না, যে মদিনায় কোনো রকম একটু মাথা গজাবার ঠাই পেলেন, সেখানেও শান্তি দিল না, বদর, উহুদ, খন্দক একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো শেষ করে ফেলার জন্য। 23 বছর স্ট্রাগল করেছেন, এরপর কি হয়েছে বলেন? পরের ইতিহাসটা আমাদের কারো তারাও জানা না, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারে পরিণত হয়েছে, পৃথিবীর মোড় পরিবর্তন করে দিয়েছেন, পৃথিবীর গতিকে পাল্টে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে সাকসেস মহানায়কে পরিণত হয়েছে। অনেকগুলো স্ট্রাগল করার পর তিনি যখন হেরা গুহায় জিবরিলের সাথে প্রথম সাক্ষাৎ করলেন, জিবরিল তাকে কি করছিলেন, ধরে এনে কপালে একটা চুমেকে দিয়েছেন, কি করেছেন, ধরে একটা চাপ দিছেন, একটা না 2-3টা চাপ দিছেন, এমন চাপ, একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছেন, তিনি অনেক সুঠাম দেহের অনেক শক্তিশালী মানুষ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার অপরদিকে জিবরিলকে, জিবরিল হলো আল্লাহর এমন মহাসৃষ্টি যে তাকে আল্লাহ তাআলা 500 ডানা দিয়েছেন, তার এক একটা ডানা পৃথিবীর এই পাশ থেকে ওপাশ পর্যন্ত পুরোটাকে ছেয়ে ফেলে, তাহলে কি সৃষ্টি সেই জিবরিল, সে যখন মানুষের আকৃতি ধরে আসে আর এসে আরেকটা মানুষকে ধরে চাপ দেয়, এই চাপের লেভেলটা কি হতে পারে চিন্তা করেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে যখন চাপ দিলেন, চাপ খাওয়ার পর উনি হেরা গুহা থেকে অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে কাঁপতে কাঁপতে বাসায় এসে সহধর্মিণীকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি দাফিরুনি দাফিরুনি, আমাকে কম্বল দিয়ে ঢাকো, চাদর দাও আমার গায়ে, কাঁপছে আমার, জ্বর আসছে। এবং খাদিজা তাকে বলছেন যে আমি মনে হয় শেষ হয়ে যাব, কি দেখলাম এটা। আল্লাহ তাআলা কিন্তু ওনাকে নবী বানাতে চাচ্ছেন, জাস্ট এই সময় উনি নবুয়ত পাবেন। নবুয়ত পাওয়ার আগে আল্লাহ তাআলা একটা চাপ দিলেন, দুইটা চাপ দিলেন, তিনটা চাপ দিলেন জিব্রিলকে দিয়ে। চাপগুলো নিতে পারলেন, দাঁড়াতে পারলেন মেরুদণ্ড সোজা করে, আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। এই জন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকেই বড় বানাতে চান, যাকে দিয়ে বড় কিছু করাতে চান, তাকে আল্লাহ তাআলা চাপ দেন। এই চাপগুলো নিতে পারাটা হলো অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এই চাপটা বিভিন্ন ভাবে আসে, অপমান, দুর্নাম, মিথ্যা অপবাদ, এক্সপেকটেশন পুরা না হওয়া, ব্যাটে বলে না হওয়া, যেদিকে যায় সেদিকে শুধুমাত্র অপ্রাপ্তি অপ্রাপ্তি, দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়ন অপমান, হ্যাঁ, নানাভাবে উপেক্ষা। কিন্তু এগুলো যখন মানুষ হাসি মুখে বরণ করতে পারে, সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় কিছু করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দুঃখ কষ্ট বিপদ আপদ সব পরিস্থিতিতে পরিপূর্ণ সবর করার তৌফিক দান করুন।